প্রসেসর থাকবে ডুয়েল কোর অথবা কোর টু ডু। আচ্ছা, এটার সাথে র‍্যাম দেবো আমরা 4GB, এভরিথিং কেজিং সবকিছু ডেল এর থাকতেছে। প্রাইসটা কত থেকে আপনাদের? প্রাইসটা রাখতে পারতেছি আজকে আমরা 4000 টাকা থেকে। কি বলেন, শুধু 4000? জি, অনলি 4000 টাকা আজকে আমরা ডেল এর ব্র্যান্ড পিসি দিব। আর একটা প্যাকেজ থাকতেছে আমাদের 4500 টাকা। আচ্ছা ভাই, সত্যি করে বলেন তো, মজা করতেছেন নাকি? 4000 টাকায় পিসি কেউ দিতে পারে? না ভাই, মজা করতেছি না, সত্যি যে পিসিগুলো আপনি দেখতে পাচ্ছেন সামনে সেগুলো আমরা 4000 টাকার বিনিময়ে দিতে পারবো। 10900 থেকে আপনারা পিসির কালেকশন দিয়েছিলেন আমাদেরকে, নতুন পিসি, কিন্তু ব্র্যান্ড পিসিগুলো আপনাদের কি রকম প্রাইস রেঞ্জটা থাকবে? আজকে প্রাইস রেঞ্জটা স্টার্ট করব আমরা 4000 টাকা থেকে। কি বলেন, অনলি 4000 টাকা? 4000 টাকা, অনলি 4000 টাকা আজকে আমাদের পিসির প্রাইস। ভাই আপনি আমার সাথে মজা করতেছেন ভাই, 4000 টাকায় কেউ পিসি দেয় বলেন? আপনি এই মুহূর্তে চাইলে মাত্র 4000 টাকায় একটা না, পাঁচটা না, 10টা পিসি আমার কাছে। তারপরে আবার এই যে এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের, মানে একটা ব্র্যান্ড পিসি তো আমি ভাবছি ভাই লাখ টাকার নিচে হবে না, এখন আপনি 4000 টাকায় ভাই সত্যি দিতে পারবেন তো? ইনশাআল্লাহ আমি পারবো। কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে তো? জি, কোয়ান্টিটি অ্যাভেলেবল। দেখা যাচ্ছে ভিডিওটা পাবলিশ করার পরে দেখা যাচ্ছে অনেকে 10-20 পিসও নিয়ে নিতে পারে। 10-20 না, আমি 120 লাগলে 120 দিতে পারবো ইনস্ট্যান্ট। অলরাইট, তো ভিউয়ার্স আমরা কিন্তু রয়েছি এই মুহূর্তে মিরপুর 10 নম্বরে এভারগ্রিন কম্পিউটারে, আর এটা কিন্তু হচ্ছে মিরপুর 10 নম্বরে যে এসএ পরিবহন গলি বা ফলপট্টি যেটা রয়েছে, এখান দিয়ে আসলে কিন্তু পেয়ে যাবেন এভারগ্রিন কম্পিউটারের আউটলেটটি। আর আমার সামনে রয়েছে মাসুম ভাই এভারগ্রিন কম্পিউটার থেকে, জেনে নেব ওনাদের এখানে থাকা যে সমস্ত ডেল ব্র্যান্ড পিসি ওনারা যেটা বলছে মাত্র 4000 টাকা হলে আপনাদেরকে দিয়ে দিতে পারবে। এই পিসিগুলো সম্পর্কে আমরা আজকে জেনে নেব, ওনাদের শপের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারগুলো অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো, আর স্ক্রিনে কিন্তু ওনাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটাও কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো। তো অবশ্যই ভিজিট করবেন ওনাদের এই শপটা যদি আপনাদের ব্র্যান্ড পিসি প্রয়োজন হয়। এছাড়া ওনারা সব ধরনের পিসিগুলো সেল করে থাকে, তো সব পিসির কালেকশনই পেয়ে যাবেন। আর কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আজকে নতুন ভিডিও। আসসালামু আলাইকুম মাসুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনার সামনে এত পিসি কেন ভাই? আপনি তো পিসির মেলা বসিয়ে দিয়েছেন দেখছি। জি ভাই, আজকে আলহামদুলিল্লাহ আমরা একটা পিসির মেলা নিয়ে আসছি, ব্র্যান্ড পিসির মেলা, ডেলের ব্র্যান্ড পিসি। ব্র্যান্ড পিসি বলতে জিনিসটা কেমন? এটা টোটাল ম্যানুফ্যাকচারিং ডেলের। আচ্ছা, তো মানে ভিতরে যা কিছু আছে সবকিছুই ডেল ব্র্যান্ডের? জি, টোটাল ম্যানুফ্যাকচারিংটা ডেলের, পাওয়ার সাপ্লাই থেকে শুরু করে এভরিথিং কেজিং সবকিছু ডেলের থাকতেছে আজকে। তো এটার প্রাইসটা কত থাকবে, লাখ টাকা নাকি লাখ টাকার নিচে? না, লাখ টাকা পর্যন্ত আমরা যেতে পারি না, লাখ টাকার লিমিটেড, যাদের বাজেট লিমিটেড, যারা একটা ফুল প্যাকেজ চাচ্ছে তাদের জন্য আজকে আমরা ব্র্যান্ড পিসি নিয়ে আসলাম। প্রাইসটা কত থেকে? প্রাইসটা রাখতে পারতেছি আজকে আমরা 4000 টাকা থেকে। কি বলেন, শুধু 4000? জি, অনলি 4000 টাকা আজকে আমরা ডেলের ব্র্যান্ড পিসি দিব। আর একটা প্যাকেজ থাকতেছে আমাদের 4500 টাকা। আচ্ছা ভাই, সত্যি করে বলেন তো, মজা করতেছেন নাকি? 4000 টাকায় পিসি কেউ দিতে পারে? না ভাই, মজা করতেছি না, সত্যি যে পিসিগুলো আপনি দেখতে পাচ্ছেন সামনে সেগুলো আমরা 4000 টাকার বিনিময়ে দিতে পারবো। আচ্ছা, এটা কি শুধু সিপিইউটা? জি, শুধু সিপিইউ। আর মনিটর সহ নিলে? মনিটর সহ নিলে 8000 টাকা পড়বে, 8500 টাকা পড়বে, দুটো প্যাকেজে দুটো রেট। ওকে, শুধু সিপিইউ নিলে 4000, 4500, 4500, আর মনিটর সহ নিলে 8000, 8500? জি, 8000, 8500 টাকা। আচ্ছা, এই আপনার এই 4000 টাকার পিসির ভিতরে কি আছে এগুলা? 4000 টাকার পিসিতে থাকতেছে কেচিংটা তো দেখা যাচ্ছে আমাদের ডেলের, এটার সাথে আমাদের যে কনফিগারেশন থাকতেছে, প্রসেসর থাকবে ডুয়েল কোর অথবা কোর টু ডু। আচ্ছা, এটার সাথে র‍্যাম দেবো আমরা 4GB, আর এটার সাথে আমরা হার্ড ডিস্কটা দিচ্ছি 8GB অথবা 160GB। ওকে, 8GB দিয়ে আমরা পিসির প্রাইস রাখতে পারবো 4000 টাকা, আর 160GB দিয়ে প্রাইস রাখতে পারবো 4500 টাকা। যদি এর সাথে কেউ আমরা মনিটরটা দিচ্ছি 17 ইঞ্চি মনিটর, অবশ্যই সেটা আপনাকে বলে দিচ্ছি যে আমরা যে প্যাকেজে মনিটর দেবো 8000 টাকা যে মনিটর সহ প্রাইস আসবে, এবং 8500 টাকা সেটার মনিটর হবে 17 ইঞ্চি। ব্র্যান্ড নিউ মনিটর নাকি ইউজ মনিটর? এগুলো ইউজড, ইউজ মনিটর। জি, আর ব্র্যান্ড নিউ মনিটর তো অ্যাভেলেবল আছে? জি, ব্র্যান্ড নিউ মনিটরের অপশনটা পরে যাচ্ছি, আমি আগে কনফিগারেশনটা শেষ করি তারপর ব্র্যান্ড নিউ মনিটরে যাব। 4GB র‍্যাম, 80GB হার্ড ডিস্ক দিয়ে আমরা একটা প্রাইস রাখতে পারবো 4000 টাকা, আর একটা থাকতেছে 4GB র‍্যাম, 160, 160GB হার্ড ডিস্ক, ওটার দাম আসবে 4500 টাকা। 4GB র‍্যাম আর 80GB হার্ড ডিস্কের সাথে যদি কেউ এই 17 ইঞ্চি ইউজেবল মনিটর নিতে চায় তাহলে তার প্রাইস চলে আসবে 8000 টাকা। আর যদি কেউ 4GB 160GB-র সাথে মনিটর নিতে চায় তার প্রাইস চলে আসবে 8500 টাকা। ওকে, 8500 টাকা প্রাইস চলে আসবে। কারো সুবিধার্থে যদি সে বলে যে আমি ভাই এটার ওয়ারেন্টি গ্যারান্টি কীরকম ভাবে কি দেবেন, পিসি তো বুঝলাম, কিন্তু মনিটরের বিষয়ে যদি কেউ আমাকে প্রশ্ন করে আমি তাকে বলবো যে আপনার জন্য বিকল্প একটি পদ্ধতি আছে। বিকল্প পদ্ধতিটা হলো আপনি যদি আমার ইউজেবল ফ্রেশ মনিটর না নিতে চান, আপনি চাইলে এটার পরিবর্তে নতুন মনিটর নিতে পারবেন সেম প্রাইজে। ব্র্যান্ড নিউ মনিটর? জি, ব্র্যান্ড নিউ মনিটর আমি তাকে সেম প্রাইজে 17 ইঞ্চি ইসোনিক অথবা গিগাসোনিক ব্র্যান্ডের এই ফ্রেশ মনিটরের পরিবর্তে ব্র্যান্ড নিউ মনিটর আমি তাকে দিতে পারবো, 1 ইয়ার রিপ্লেসমেন্ট সহ। আচ্ছা, আর এই মনিটরে হচ্ছে 1 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ মনিটর হচ্ছে
ইউজড এবং নতুন দুইটাই কি সেম গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে? না, ইউজড এবং নতুন দুটোই না, নতুন যে মনিটরটা থাকতেছে সেটাতে থাকবে 1 ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 3 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি। আর আমরা যে প্যাকেজের সাথে যে ইউজেবল মনিটরগুলো রেখেছি, ফ্রেশ মনিটর যেটা ইউজেবল এর মধ্যে, সেটাতে থাকবে 15 দিনের রিপ্লেসমেন্ট, টোটাল সেটআপে থাকবে 15 দিনের রিপ্লেসমেন্ট, 3 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি। আর এটার সাথে যখন আমরা নতুন মনিটরটা যোগ করব, কোনো কাস্টমার যখন নতুন মনিটর নেবে তখন তার মনিটরে থাকবে 1 বছরের রিপ্লেসমেন্ট, 3 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি। আর আমার সামনে যে কিবোর্ড মাউসটা দেখতে পাচ্ছেন সেটা তো জিজ্ঞেস করলেন, এটা কি আপনার জন্য না আমি নিয়ে যাব বাড়িতে? এটা আপনারও না আমারও না, এটা কাস্টমারের সুবিধার্থে আমরা টোটাল ডেস্কটপ কম্পিউটার সেটের সাথে এটা আমরা ফ্রি হিসেবে রেখেছি কিবোর্ড মাউসটা। আচ্ছা, যদি কেউ হচ্ছে সিপিইউ মনিটর মানে পুরো প্যাকেজটা নেয়, সেই ক্ষেত্রে হচ্ছে একটা কিবোর্ড মাউস গিফট হিসেবে থাকছে। ফুল প্যাকেজটা যে ক্রয় করবে আমার কাছ থেকে তাদেরকে আমরা কিবোর্ড মাউস গিফট হিসেবে দিতে পারবো। কিন্তু কেউ যদি বলে যে ভাই আমি শুধু পিসি নেব বা শুধু মনিটর নেব, না তাহলে আমরা কিবোর্ড মাউসটা তাকে দিতে পারবো না। আচ্ছা, যেহেতু পিসির প্রাইসটাই একদম রিজনেবল, 4000 টাকার একটা পিসি, এটার মধ্যে প্রফিট মার্জিনটা খুবই সামান্য, সেক্ষেত্রে কিবোর্ড মাউসটা দেওয়া সম্ভব হবে না। যদি আপনারা মনিটর প্লাস মানে ফুল সেটটা নেন, সেক্ষেত্রে কিবোর্ড মাউসটা গিফট হিসাবে থাকছে আপনাদের জন্য। আমি এখন আপনাকে আমাদের যে পিসিটা দেখাইলাম, ডেলের ব্র্যান্ড পিসি, আমি সেই একটা পিসি আপনাকে খুলে দেখাবো এখন, এটার মাঝে কি থাকতেছে। যারা দূর দূরান্ত বসে আমাদের এই ভিডিও দেখবে প্রোডাক্টে, তাদের সুবিধার্থে আজকে আমরা একটা পিসি খুলে দেখাবো আপনাদেরকে। তো আমরা একটা পিসি ওপেন করেই আপনাদেরকে দেখাই। আসলে ভাইয়া যেমনটা বললো যে মাত্র 4000 টাকা থেকে ওনারা এই পিসিগুলো দিচ্ছে, তো এটার ভিতরে আসলে কি কিছু থাকছে কি না? জি, এই যে আমাদের ডেলের ব্র্যান্ড পিসি, এটাতে আপনার মাদারবোর্ড থাকতেছে ডেলের, এটার সাথে পাওয়ার সাপ্লাই থাকতেছে ডেলের, টোটাল ম্যানুফ্যাকচারিং, টোটাল সেটআপটাই ডেলের, এখানে আমাদের কাস্টমাইজ করার কোনো সুযোগ নেই। টোটাল কেচিং থেকে শুরু করে এভরিথিং ডেলের। একটা ডেলের কেচিংয়ের ব্র্যান্ড পিসির যে একটা ওয়েট, একজন কাস্টমার যখন এটা হাতে নেবে তখন সে এটা রিয়েলাইজ করতে পারবে যে আসলে এটার ওয়েট ওয়াইজ এটার পারফরমেন্স কেমন হতে পারে। আচ্ছা, খুবই স্ট্রং একটা পিসি কিন্তু আপনারা নিয়ে নিতে পারছেন। আসলে অনেকেরই বাজেট থাকে না বা একটু কষ্ট হয় একটা পিসি কেনার জন্য, বাট সাধ্যের মধ্যে সবটুকু সুখ এমন একটা কথা আছে, তো সেই কথাটাকেই মাথায় রেখে এভারগ্রিন কম্পিউটার কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছে মাত্র 4000 টাকা থেকে ব্র্যান্ড পিসি, যেগুলো দিয়ে আপনারা মোটামুটি কি ধরনের কাজগুলো এটা দিয়ে করা যাবে? এটা দিয়ে যদি কাজের ডেফিনেশনে যেতে চাই তাহলে যে বেসিক কাজগুলো আছে আমাদের লাইভ সোসাইটিতে, যে বেসিক কাজগুলো থাকে অফিসিয়াল পাওয়ার পয়েন্ট থেকে এক্সেল এভরিথিং, মাইক্রোসফটের যে কাজগুলো এগুলো তারা স্মুথলি করতে পারবে, ইন্টারনেট ব্রাউজ থেকে শুরু করে নর্মাল যে গেমিংগুলো আছে বাচ্চাদের কিডসদের যে গেমিংগুলো, সেই গেমিংগুলো করতে পারবে। কারো যদি এই পিসিতে যে কনফিগারেশন আছে তার থেকে যদি তার একটু বেটার স্পিডের প্রয়োজন হয়, তার জন্য অপশন থাকবে সেটাতে একটা এসএসডি ইউজ করতে পারবে, সেই অপশনটা তার জন্য থাকতেছে। আমি যে স্টোরেজ দিয়েছি 80 GB অথবা 160 GB, এতে যদি তার না হয় যে না ভাই আমার স্টোরেজের পরিমাণটা একটু বেশি লাগবে, আমার এই স্টোরেজে হবে না কভার, সো সে আমার এই পিসিতে 4000 GB পর্যন্ত সে স্টোরেজ ব্যাক আপ করতে পারবে। আমি 4 GB র্যাম দিয়েছি, সেখানে সে তার মতো করে কাস্টমাইজ করে 8 GB 16 GB পর্যন্ত র্যাম ইউজ করতে পারবে, সেটা সম্পূর্ণই তার পার্সোনাল। আচ্ছা, সব কিছু আপডেট করা যাবে এটাতে? জি জি, আমাদের এই প্যাকেজের প্রোডাক্ট দিয়ে বেসিক লাইফের বেসিক কাজগুলো সবাই সব কিছু করতে পারতেছে, পাশাপাশি যদি কারো নর্মাল যে কাজগুলো যেমন লার্নার যারা আছে, আচ্ছা অনেকে যে টাইপিং শেখে বা ওয়ার্ড এক্সেলের কাজ শেখে তাদের জন্য একদম পারফেক্ট, যাদের বাজেটটা খুবই রিজনেবল, যে ভাই আমার ফটোশপের কিছু কাজ আছে আমি করতে চাচ্ছি, আমার বাজেটটা হাই কনফিগারেশন নেই, আমি 8-10 হাজার টাকার মধ্যে একটা, না আপনার 10 হাজার টাকা বাজেট করতে হবে না, মাত্র 8 হাজার টাকা এবং 8500 টাকার বিনিময়ে আপনি আপনার কাজগুলো শুরু করতে পারবেন আমাদের এই পিসি দিয়ে। ওকে, তো খুবই সুন্দর, আসলে চমৎকার লাগলো যে ভাইয়ারা যে কালেকশনটা নিয়ে আসছে ডেলের ব্র্যান্ড পিসি, মানে কি কি কাজ করা যাবে বা সব কিছু ডিটেলস কিন্তু বলে দিল, গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারগুলো কিন্তু বলে দিল। তো অসংখ্য ধন্যবাদ মাসুম ভাইকে ওনাদের এই ব্র্যান্ড পিসিগুলো আমাদের সাথে। আরেকটি আকর্ষণীয় অফার আছে এই ব্র্যান্ড পিসির সাথে। ওকে, আকর্ষণীয় অফারটা হচ্ছে আমরা এই ব্র্যান্ড পিসির সাথেও আমাদের আইফোন কুপন দিচ্ছি ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত। ফেব্রুয়ারি 28 তারিখে আমরা এই আইফোন কুপনটা ড্র করবো সরাসরি ফেসবুকের রাতে। যারা আমাদের এই পিসিগুলো ক্রয় করবে আমাদের শোরুমে এসে বা ঢাকার বাহিরে, সবার জন্যই থাকতেছে আইফোন কুপন। আচ্ছা, তো একটা লটারি ড্র হবে যেটা হচ্ছে ফেব্রুয়ারির 28 তারিখে, তো 28 তারিখের আগে যারা এই ব্র্যান্ড পিসিগুলো ক্রয় করবেন, যদি আপনাদের ভাগ্যে থাকে তো লটারির মাধ্যমে আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন আইফোন জেতার সুযোগ। তো মাসুম ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ওনাদের এই ব্র্যান্ড পিসির কালেকশনগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করবো। যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন ওনাদের শপের কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা ওনাদের সাথে যে কোনো পিসি সম্পর্কিত যে কোনো কিছু জানার থাকলে জেনে নিতে পারবেন, ওনাদের শপটা কিন্তু ভিজিট করতে পারবেন। এটা হচ্ছে মিরপুর 10 নম্বরে যে ফলপট্টি রয়েছে বা এস এ পরিবহন গলি যেটা রয়েছে, এস এ পরিবহন গলি দিয়ে আসলেই
এভারগ্রিন কম্পিউটার পেয়ে যাবেন, আর ডেসক্রিপশনে ওনাদের পূর্ণাঙ্গ অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সবকিছুই দেওয়া রয়েছে। আজকের ভিডিওটি এখানে শেষ করব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।